আমরা পার্ট টাইম স্কুল টিচার এন্ড এমপ্লয়ি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পরগনিয়া ব্লকের থেকে কামদেবপুর সিনেমা রঙ্গন বিদ্যাপীঠে এক সাক্ষাৎকার করেছিলাম সকল পার্ট টাইম টিচার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা। আমরা 2011 সাল থেকে এই পার্ট টাইম টিচার এবং শিক্ষাকর্মীদেরকে নিয়ে আন্দোলন করে আসছি। বারবার রাজ্যের বিভিন্ন দরবারে রাজ্যের বিভিন্ন মন্ত্রী সাংসদ বিধায়কদের কাছে আমাদের আবেদন জানিয়েছি। সেই আবেদনে যাতে আরও বিরূপ সূর্য আন্দোলন করে আমাদের সমস্ত দাবি দাবাকে স্থায়ীকরণ করা যায়, সেটার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আমাদের আবেদন রাখছি। আমরা এই দুরূহ পরিস্থিতিতে যেভাবে স্কুলগুলোতে টিচারের অভাব, সেই অভাব আমরা দীর্ঘদিন ধরে মিটিয়ে আসছি। তাই মাননীয়ের কাছে আমাদের অনুরোধ, আমাদের জন্য বিভিন্ন পরিকল্পনা যেমন উনি করেছেন, একটা নির্দিষ্ট পরিকল্পনা করে আমাদের এই বেকার শিক্ষিত যুবক যুবতীদের একটা পরিকল্পনা করে তাদের সাংসারিক দুঃখ দুর্দশা যাতে ঘোচানো যায় তার ব্যবস্থা করবেন, এই আশা রাখছি। আমরা আগামী গত দিনগুলোতে বিকাশ ভবন, শিক্ষা দপ্তর, শিক্ষা দপ্তরের বিভিন্ন মহলে আমরা আমাদের পিটিশনগুলো আমাদের স্মারকলিপিগুলো পৌঁছে দিয়েছি। সেই দাবি অনুযায়ী আমাদের দাবিগুলো যাতে পূরণ করা যায় সেটা দেখার জন্য রাজ্যের সর্বোচ্চ আইন শৃঙ্খলার উপরে যিনি রয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের সংগঠনের পক্ষ থেকে স্বনির্বন্ধ অনুরোধ, এই বেকারদের কথা ভেবে একটা পরিকল্পনা করে তাদেরকে একটা নির্দিষ্ট জায়গায় যাতে নিয়ে আসা যায় তার চিন্তা ভাবনা করবেন। আমফান, আয়াস, বিভিন্ন সাইক্লোনের ক্ষয়ক্ষতিতে আমরা বিপর্যস্ত। আজ লকডাউনের পরে আমরা সাংসারিকভাবে আমাদের খুব অচল। সেভাবে আমাদের এই সাংসারিক দিক কথা ভেবে, আমাদের পরিবারের কথা ভেবে একটা পরিকল্পনা করে যাতে আমাদের এই সকলের হাসি মুখ দেখানো যায় বা সকলের দুঃখ ঘোচানো যায় তার একটা পরিকল্পনা করবেন, এই আশা রেখে, এই আকাঙ্ক্ষা রেখে আমি দক্ষিণ চব্বিশ জেলা সম্পাদক রবীন্দ্রনাথ মাইতি সকলকে স্নেহ আশিস এবং ভালোবাসা জানিয়ে সংগঠনের পক্ষ থেকে মাননীয়র কাছে আবারও আবেদন রাখছি যাতে আমাদের মুখে একটু হাসি ফোটানো যায়, সেই পরিকল্পনা যাতে উনি গ্রহণ করেন, সেই জন্য আমরা আবেদন রাখছি।